Hey everyone, welcome to Radical Learning. প্রিভিয়াস ভিডিওতে আমরা বললাম যে মাল্টিপারপাস রিভার প্রজেক্ট ছিল, অর্থাৎ এই যে চ্যাপ্টারটা আমরা পড়ছি তার চ্যাপ্টারটা হচ্ছে যে মাল্টিপারপাস রিভার প্রজেক্ট অ্যান্ড ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট। তা আমরা আগের ভিডিওতে আমরা কি করলাম যে মাল্টিপারপাস রিভারের যে বেনিফিটগুলো আমরা পেলাম, বেনিফিটগুলো আমরা দেখলাম যে মাল্টিপারপাস রিভার থেকে আমরা কি কি বেনিফিট পাচ্ছি, অর্থাৎ ইরিগেশন পাচ্ছিলাম, ইরিগেশনের ফেসিলিটি পাচ্ছিলাম, ফ্লাড কন্ট্রোল কন্ট্রোলের জন্য মাল্টিপারপাস রিভার আমরা ইউজ করছিলাম, ইউজ হচ্ছিল। তাছাড়া যে আরো রিক্রিয়েশন পারপাস, যে ব্রিডিং গ্রাউন্ড ক্রিয়েশনের জন্য, অর্থাৎ একটা সোশিও ইকোনমিক একটা ডেভেলপমেন্টের জন্য আমরা দেখছিলাম যে মাল্টিপারপাস রিভারের আমরা বেনিফিটগুলো দেখছিলাম। সেই জন্য যে ইন্ডিপেন্ডেন্সের পরে, অর্থাৎ যে ইন্ডিয়া যে ইন্ডিপেন্ডেন্ট হলো তারপর থেকে জওয়াহরলাল নেহরু এই এই এত এর বেনিফিটের জন্য একে কি বলেছিল যে টেম্পল অফ ইন্ডিয়া। তো এটা দেখো একটা ডেভেলপমেন্টের একটা দিক, অর্থাৎ এই যে ডেভেলপমেন্ট, অর্থাৎ ডেভেলপমেন্ট হচ্ছে একটা কি বলবো আমরা একটা বিবাদাস্পদ একটা ম্যাটার বলতে পারি, ঠিক আছে। একদিকে যেমন ডেভেলপমেন্ট হবে, ডেভেলপমেন্টের সাথে সাথে অপরদিকে কিন্তু তার কিছু মানে ডিসঅ্যাডভান্টেজও থাকে, যেটা মাল্টিপারপাস রিভার প্রজেক্টের ক্ষেত্রেও আছে। অর্থাৎ আমরা তো প্রিভিয়াস ভিডিও যেটা বললাম যে আমরা দেখলাম যে মাল্টিপারপাস রিভারের যে সুবিধাগুলো দেখলাম, অর্থাৎ এবার আমরা দেখব যে কেন যে মাল্টিপারপাস রিভারের অর্থাৎ যে মানে ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি, সেইগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে। তো সেই জন্য এখানে আছে আমাদের আজকের টপিক, সাব টপিকটা হচ্ছে কি, অপোজিশন অফ মাল্টিপারপাস রিভার প্রজেক্ট, অর্থাৎ মাল্টিপারপাস রিভার প্রজেক্টের অপোজিশনের কারণগুলো কি কি সেগুলো আমরা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করব এবং সেগুলো নিয়ে আমরা কি করব একটু ডিসকাস করব, তাই তো। তো সুতরাং প্রথমে এখানে কি আছে তোমাদের, প্রথমে রয়েছে দ্য রেগুলেশন, অর্থাৎ রেগুলেশন অ্যান্ড ড্যামিং অফ ওয়াটার, তাই তো, এফেক্টেড দ্য ন্যাচারাল ফ্লো অফ ওয়াটার। অর্থাৎ আমরা যে ড্যাম তৈরি করে কি করছিলাম, যে একটা তার ন্যাচারাল যে ফ্লো ছিল সেই ফ্লোটাকে আমরা কি একটা অবস্ট্যাকল তৈরি করলাম, অর্থাৎ ড্যাম তৈরি করে তার ন্যাচারাল ফ্লোটাকে আমরা কি করলাম যে তাকে স্টপ করে দিলাম, তাই তো। এবং সেখানে কি হলো, ওয়াটারটা ওয়াটার লগ হতে লাগলো, রিজার্ভায়ার তৈরি হতে লাগলো, ওয়াটারটাকে ড্যামিং করলাম, ঠিক আছে। এটা এফেক্টেড দ্য ন্যাচারাল ফ্লো, যেটা কি করলেন ওয়াটার যে যে রিভার যে ন্যাচারাল ফ্লো ছিল সেই অবস্ট্যাকলটা ড্যামটাকে তৈরি করা, কনস্ট্রাকশনটাকে তৈরি করার ফলে কি হলো তার যে ন্যাচারাল ফ্লোটা সেটা কি হয়ে গেল, সেটা বাধাপ্রাপ্ত হলো। তাহলে এই যে ন্যাচারাল ফ্লো অফ ওয়াটারটা যে বাধাপ্রাপ্ত হলো তার ইম্প্যাক্ট কি হলো, অর্থাৎ এর ইম্প্যাক্ট গুলো আমরা দেখব, অর্থাৎ এর ইম্প্যাক্ট গুলো আমরা দেখব, এর ইম্প্যাক্ট গুলো কি, এইগুলো হচ্ছে এর ইম্প্যাক্ট। প্রথমে কি, প্রথমে রয়েছে কজিং পোর সেডিমেন্ট ফ্লো, অর্থাৎ এটা কি কজিং পোর সেডিমেন্ট ফ্লো অ্যান্ড এক্সেসিভ সেডিমেন্টেশন অ্যাট দ্য বটম অফ দ্য রিজার্ভার। এটা কি জিনিস, অর্থাৎ যখন একটা ড্যাম ক্রিয়েট হয়, সাপোজ ধরে নাও এটা একটা রিভার বেড, ঠিক আছে, এটা একটা রিভার বেড, তাই তো। এই রিভার বেডের আমি এখানে কি করলাম, এখানে একটা ড্যাম তৈরি করলাম, এখানে একটা ড্যাম তৈরি করলাম। তো ড্যাম যখন আমি তৈরি করলাম, তাহলে তার ন্যাচারাল যে ওয়াটারের যে ফ্লোটা ছিল সেটাকে আমরা কি করলাম, এই ড্যামটার মাধ্যমে একটা বাধা সৃষ্টি করলাম। তো এখানে প্রথমে আস্তে আস্তে যখন এখানে ওয়াটার ধরে নেবে, এটা এই ড্যামের এটা ওয়াটার লেভেল, তাই তো, এই ওয়াটার লেভেল আস্তে আস্তে কি হবে, এই ওয়াটারের সাথে আমরা কি আছে তার সাথে সেডিমেন্টেশনও আছে, তাই না। এই সেডিমেন্টেশন গুলো আস্তে আস্তে এখানে হয়তো জমা হতে লাগলো, এই রিভার বেডে আস্তে আস্তে এখানে জমা হতে লাগলো সেডিমেন্টটা, সেডিমেন্ট জমা হচ্ছে আস্তে আস্তে, যত ওভার দ্য ইয়ার যত যাচ্ছে কি হচ্ছে, সেডিমেন্ট আস্তে 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 এখানটাতে সেডিমেন্ট জমা হচ্ছে, যত সময় হচ্ছে তত কি হচ্ছে, এই সেডিমেন্ট সেডিমেন্টের ইয়েটা বাড়ছে, ডিপোজিট সেডিমেন্ট ডিপোজিশনটা বাড়ছে। তাহলে সেডিমেন্ট ডিপোজিশন বাড়লে কি হবে, আস্তে আস্তে এই যে আস্তে আস্তে যে ওয়াটারের যে লেভেলটা আছে এটাও তো আস্তে আস্তে রাইজ করবে, এটাও আস্তে আস্তে বাড়বে, এটাও আস্তে 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 বাড়ছে, তাই না। কিন্তু এর অপর দিকে কি হচ্ছে, অপর দিকে যখন এইদিকে যে ওয়াটারটা আসছে, এখানে যেহেতু ওয়াটারের এখানে পরিমাণটা কম, জলটা প্রয়োজন মতো আমরা ছাড়ছি, সেই জন্য এই জায়গাতে কি আসছে, সেডিমেন্টেরটা খুব কম পরিমাণে আসছে, তাই না, সেডিমেন্টটা এখানে কম পরিমাণে আসছে। তাহলে কি হচ্ছে, এর প্রবলেম কি হবে,
অর্থাৎ যে এখানে কি হচ্ছে, সেডিমেন্ট, সেডিমেন্ট একটা কি একটা খুব একটা ইম্পর্টেন্ট একটা মিনারেলস, মিনারেলস না একটা ইম্পর্টেন্ট আসপেক্ট বলতে পারি কৃষি জন্মের এগ্রিকালচারের ক্ষেত্রে। কারণ এই জায়গাটায় সেডিমেন্টেশন জমা হচ্ছে, কিন্তু এই জায়গাটাতে সেডিমেন্টেশন কম হচ্ছে, কম আসছে, ফ্লো ওয়াটার ফ্লো যেহেতু কম আছে, জলের পরিমাণটা কম আছে, তাই তো আস্তে আস্তে তাহলে এই জায়গাটা সেডিমেন্টেশন হতে 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 কি ওয়াটার লেভেলও বাড়ছে, পরে এই জায়গাটাতে এক্সেসিভ সেডিমেন্টেশন হচ্ছে, এই জায়গাতে সেডিমেন্টেশনটা কম হচ্ছে, বোঝা গেল? তার ফলে কি আমার এগ্রিকালচারের ক্ষেত্রে একটা যে সেডিমেন্টেশনের ফলে যে অ্যালুভিয়াল সয়েল যেটা ক্রিয়েট হয় সেটা জানিয়ে আমরা এগ্রিকালচারের ক্ষেত্রে খুব একটা ইম্পর্টেন্ট একটা আসপেক্ট, ঠিক আছে? তাহলে সেটা কম, সেই অ্যালুভিয়াল সয়েলের পরিমাণটা এদিকে কম, কম পরিমাণে পাওয়া যাচ্ছে, কারণ ম্যাক্সিমাম সেডিমেন্টেশনটা রিজার্ভয়ারে কি হচ্ছে, ড্যামে কিন্তু জমে যাচ্ছে, ডিপোজিট হয়ে যাচ্ছে, এটা একটা প্রবলেম। সেকেন্ড কি হচ্ছে, সেকেন্ড হচ্ছে রেজাল্টিং ইন রকি আর স্ট্রিম বেড, তাই তো? রকি আর স্ট্রিম বেড কি, যখন এবার যখন এটা বোঝা গেল, এবার দেখো রকি আর স্ট্রিম বেড মানে কি, যে সাপোজ এটা একটা ড্যাম, ঠিক আছে, এদিক দিয়ে কি হচ্ছে ওয়াটার পাস হচ্ছে, এদিকে সব জল। তাহলে লক্ষ্য করবে যে ড্যামের যে সামনে, ঠিক আছে, যখন এই স্পিল ওয়ে দিয়ে যখন ওয়াটারটা খুব ফোর্সফুলি যখন বের হয়, তখন কি হয় এর সামনে যে সমস্ত রিভার বেড থাকে সেটাকে এত পরিমাণে এর ইরোজেন হয়, তার মধ্যে এখান থেকে মাটি গাছপালা যত আছে সব কি হয় একদম ওয়াশ আউট হয়ে যায়। ফলে ড্যামের নিচেতেই দেখবে তোমরা কোনো সময় ড্যাম বেড়াতে গেলে দেখবে যে ড্যামের অপোজিট দিকে যেদিকে গেট রয়েছে সেদিকে দেখবে সার্ফেসটা কি চারিদিকে পাথরে ভর্তি, একদম চারিদিকে পাথরে ভর্তি, এই দিক দিয়ে হয়তো যাচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে কি হলো, এখানে কি হচ্ছে কজিং দা রকি আর স্টিম বেড তৈরি হয়ে গেল, ঠিক আছে, এটা একটা প্রবলেম। এবার এই রকি আর স্টিম বেড তৈরি হওয়ার ফলে কি হলো, এখানে কি হচ্ছে পোরার, পোরার হ্যাবিটেটস ফর দা রিজার্ভয়ার্স অ্যাকোয়াটিক লাইফ, ঠিক আছে, অর্থাৎ এই যে রিজার্ভয়ারের তার এই যে আগে যখন নদীটা যখন ন্যাচারাল ফ্লোতে যখন যাচ্ছিল তখন রিজার্ভয়ার যখন ছিল না, এখানে ড্যাম যখন ক্রিয়েট হয়নি তখন তো তার মধ্যে একটা কি ছিল, একটা অ্যাকোয়াটিক লাইফ, একটা ইকোসিস্টেম ছিল। যেহেতু আমি এখানে বাঁধ দিয়ে কি করলাম, জলটাকে আমি এদিকে স্টপ করে দিলাম, তো সুতরাং এদিকে তো জল তো পাচ্ছে না, তো এরপর থেকে কি ইকোসিস্টেম যে অ্যাকোয়াটিক লাইফ যেটা ছিল, বিভিন্ন রকমের ছোট ছোট মাছ থেকে আরম্ভ করে আরো সব বিভিন্ন জলে যে সমস্ত জীব থাকে সেগুলো কি হলো সম্পূর্ণ উইদাউট জলে, কারণ জল না থাকলে তারা তো ফর্ম করতে পারবে না, উইদাউট জলে তারা কি হলো, তারা ডিস্ট্রয় হয়ে গেল, বুঝে গেল? উপরন্ত বা কি হলো এই জায়গাটা সার্ফেসটা একদম রকি আর সার্ফেস হয়ে গেল। তাহলে এটা একটা কারণ অ্যাকোয়াটিক লাইফের ক্ষেত্রে এটা একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেল, এটা ডিস্ট্রয় হয়ে গেল। সেকেন্ড বলছে তারপরে কি, ডিফিকাল্ট ফর অ্যাকোয়াটিক ফনা অর্থাৎ টু মাইগ্রেট অ্যান্ড স্পনিং। স্পনিং কথাটা মানে কি, স্পনিং কথাটা মানে হচ্ছে আমরা যেমন ম্যামেল, তাই তো, ম্যামেলরা এমনি তাদের বেবিদের বাদ হয়, ঠিক আছে, কিন্তু যা স্পনিং মানে হচ্ছে দেখবে যে মাছ এর এই সমস্ত কিছু কিছু আছে যারা কি করে যে তার ডিম, ডিমগুলো কি একটা জেলির মতো, জেলির মতো একটা টাইপের একটা সাবস্টেন্সের মতো একটা ক্রিয়েট হয় এবং তার মধ্যে কি হয়েছে মাছের ডিমগুলো সেখানে থাকে এবং সেই ডিম থেকে আস্তে 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 কি হয় চারা, মাছের যে চারা হ্যাচ হয়, হ্যাচিং হয়। তো সুতরাং এই স্পনিং মানে হচ্ছে ডিম থেকে যে সমস্ত নিউ নিউ লাইফ ক্রিয়েট হয় মাছেদের, সেটাকে স্পনিং বলে। তাহলে এটা কি হচ্ছে অ্যাকোয়াটিক লাইফের এটা ডিফিকাল্ট হয়ে গেল, কারণ অ্যাকোয়াটিক যে ফনা অর্থাৎ সেটা তো এটার পুরো ড্যাম তৈরি করার পরে যে নিচের যে পোর্শন সেই জিনিসটা নষ্ট হয়ে গেল, ঠিক আছে, কারণ আমরা যেমন ইলিশ খাই, ঠিক আছে, আমাদের ইলিশ আমাদের কাছে খুব একটা পরিচিত মাছ। তো ইলিশ কি, ইলিশ যখন তার ডিম দেওয়ার সময় হয় তখন এক ডিম, ইলিশ তখন সমুদ্র থেকে কোথায় আসে, নদীর দিকে আসে, ঠিক আছে। তাহলে সুতরাং সমুদ্র থেকে নদীর যে কানেকশনটা যদি কন্টিনিউয়াল ফ্লো যদি না থাকে তাহলে ইলিশটা আসবে কি করে, তাই তো? তাহলে তার তো একটা ব্রিডিং এর একটা ব্যাড এফেক্ট একটা পড়ছে, তাই তো? কারণ তাদের যখন তারা বাচ্চা ডিম, মাছ যখন ডিম দেয় তখন তার একটা পারফেক্ট একটা কি দরকার, তার একটা হ্যাবিটেশন দরকার, সেই জন্য তারা সমুদ্র থেকে সল্ট ওয়াটার থেকে কোন দিকে আসে, একদম এই যে সমুদ্রের জল এত ফ্রেশ ওয়াটারের দিকে তখন আসে, বোঝা গেল? তাহলে এই স্পনিং এবং
তাদের যে মাইগ্রেশন, যে ফনা অথবা অ্যাকোয়াটিক যে সুক্ষু অ্যালগি টালগি সে সমস্ত যে আছে সেগুলোর মাইগ্রেশনটা কি হবে, হ্যাম্পার হয় এই ড্যাম ক্রিয়েশনের ফলে। আর একটা কি হচ্ছে, সাবমার্জ দ্য এক্সিস্টিং ভেজিটেশন অ্যান্ড সয়েল লিডিং টু ডিকম্পোজিশন ওভার দ্য পিরিয়ড অফ টাইম। তাই তো, এখানে কি হলো, এখানে সাপোজ প্রথমে বললাম যে আমি এখানে একটা রিভারের ন্যাচারাল ফ্লো, তো এখানে কি করলাম ড্যাম ক্রিয়েট করে দিলাম আমি, ঠিক আছে। ড্যাম ক্রিয়েট করার ফলে কি হলো, জলের যে ন্যাচারাল ফ্লোটা সেটা এখানে এখানে জলটা তো এখানে জমে গেল, ঠিক আছে, এখানে জলটা তো জমে গেল, জলটা জমে গেল। এবার জলটা জমে যাওয়ার ফলে কি পার্শ্ববর্তী অঞ্চলে যে কি হবে, জলটা তো এক্সপ্লেন করবে, জলটা তো থাকার জায়গা চাই। তো সুতরাং এখানে যে সমস্ত গাছপালা থাকবে, ঠিক আছে, এই সমস্ত যে সমস্ত গাছপালা থাকবে এবং সয়েল, সেগুলো কি আস্তে 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 কি হবে, ওয়াটারে ডুবে যাবে। ড্যাম ক্রিয়েট করে দিলাম, এখানে ব্যারিয়ার তৈরি করে দিলাম, তো সুতরাং এই আমার পার্শ্ববর্তী যে সমস্ত ফরেস্ট বা যে সমস্ত রিজিয়ন গুলো আছে সেগুলো কি ওয়াটার লগিং হবে, আর দীর্ঘদিন ধরে ওয়াটার জলের মধ্যে যে গাছগুলো থাকে এ হবে, সয়েল প্লাস গাছগুলো কি হবে ডিকম্পোজ হয়ে পচে যাবে। তাহলে এটা একটা প্রবলেম হলো, ঠিক আছে, যে সাবমার্জ অর্থাৎ ডুবে যাবে কি এক্সিস্টিং ভেজিটেশন, যেটা যে ভেজিটেশনটা এক্সিট করছে সেটা কি হবে, এবং তার সাথে সাথে সয়েলটাও কি হচ্ছে যে আবার ডিকম্পোজ হয়ে যাচ্ছে ওভার দ্য পিরিয়ড অফ টাইম এই ড্যাম ক্রিয়েশনের মাধ্যমে। বোঝা গেল? তাহলে দিজ আর দ্য ফ্যাক্টর যে এগুলো কি, যে রেগুলেটিং অ্যান্ড ড্যামিং ওয়াটার এফেক্টেড দ্য ন্যাচারাল ফ্লো, ঠিক আছে, অফ ওয়াটার, যে এগুলো ন্যাচারাল ফ্লো অফ ওয়াটারটাকে আমি যদি আমরা ড্যাম অর্থাৎ স্টপ করে দিই তাহলে এই ইম্প্যাক্ট আমাদের পড়বে, ঠিক আছে। আবার নেক্সট নেক্সট আমরা যে অপোজিশনের কারণটা আমরা আবার কি সেটা দেখে নেব। এবার আমরা দেখব সেকেন্ড অপোজিশন, অর্থাৎ মাল্টিপারপাস রিভারের যে অপোজিশন হচ্ছে সেকেন্ড কজটা দেখে নেব। সেকেন্ড কি বলছে, মাল্টিপারপাস রিভার প্রজেক্ট অ্যান্ড লার্জ ড্যামস অলসো বিন কজ অফ মেনি নিউ সোশ্যাল মুভমেন্ট, সোশ্যাল মুভমেন্টের কজ, যেমন নর্মদা বাঁচাও আন্দোলন অ্যান্ড দ্য তেহরি ড্যাম আন্দোলন। অর্থাৎ নর্মদা বাঁচাও আন্দোলন এবং তেহরি ড্যাম যে আন্দোলন যেটা হয়েছিল সেটা কি জন্য হয়েছিল, যে এগুলো একটা সোশ্যাল মুভমেন্ট, ঠিক আছে, এটার কজ কি, কেন এই আন্দোলনটা হয়েছিল, অর্থাৎ নর্মদা বাঁচাও আন্দোলনটা, আচ্ছা সর্দার যে সর্দার সরোবর ড্যাম, আর এখানে কি আছে তেহরিতে তেহরি ড্যাম, অর্থাৎ এই যে ড্যাম দুটো ক্রিয়েট হলো, ঠিক আছে, একটা কোথায় নর্মদা নদীর উপর সর্দার সরোবর ড্যাম এবং তেহরি ভাগীরথী নদীর উপর তেহরি ড্যাম। এই তেহরি সম্পর্কে তোমরা একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবে, এটা হচ্ছে তেহরি হচ্ছে ভারতের সবচেয়ে থেকে হাইয়েস্ট ড্যাম। যদি কখনো প্রশ্ন করে যে কোথাও যে ভারতের সবচেয়ে থেকে হাইয়েস্ট ড্যাম কি, নাম কি, সেটা বলতে হবে আমাদের উত্তরাখণ্ডের তেহরি ড্যাম, ঠিক আছে। তাহলে প্রথমে দেখে নিতে হবে যে নর্মদা, আমরা দেখে নেবো যে নর্মদা বাঁচাও আন্দোলনের যে সর্দার সরোবর ড্যামটা যে নর্মদা নদীর উপর তৈরি হলো সেটা ড্যামটা কোথায়। আমরা একটা আউটলাইন ম্যাপ যদি আমরা দেখে নিই, এটা ইন্ডিয়া, এই যে এইটা হচ্ছে নর্মদা নদী, এখানে তৈরি হয়েছিল সর্দার সরোবর ড্যাম। এই ড্যামের মাধ্যমে এর পারপাসটা কি ছিল, এই পারপাস ছিল যে অর্থাৎ যে গুজরাট, এই গুজরাট রিজিয়ান, এখানে গুজরাট, এখানটাতে রাজস্থান, এই রিজিয়ানটা রাজস্থান পড়ছে, গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশ, এই চারটি রিজিয়ানে কি করা, এদেরকে ড্রাউট কন্ট্রোল করা এই ড্যামের মাধ্যমে। অর্থাৎ এই ড্যামের মাধ্যমে যে গুজরাটের মোটামুটি যে ডেজার্ট যে রিজিয়ান আছে সেই ডেজার্ট রিজিয়ানের মোর দ্যান 9000 ভিলেজ এবং 173 টাউন এখান থেকে বেনিফিটেড হচ্ছিল, ঠিক আছে, এবং রাজস্থানে মোটামুটি 124 ভিলেজ কিন্তু এখান থেকে বেনিফিটেড হচ্ছিল। ঠিক সেরকম তেহরি ড্যামটা যেটা আমার যে ভারতের যদি একটা আউটলাইন ম্যাপ আমরা এঁকে নিলাম উপরের দিকের, তেহরি ড্যামটা ঠিক এখান থেকে যে নদী বেরিয়ে আসছে,
এই যে এই নদী ভাগীরথী, এখানটাতে ভাগীরথী, এখানে মিলে গঙ্গার সাথে মিলিত হয়েছে, গঙ্গা চলে যাচ্ছে এদিক থেকে, এদিক থেকে যমুনা এসে মিলিত হয়েছে এলাহাবাদে। তো তেহরি ড্যামটা এরকম জায়গায় উত্তরাখণ্ডে, ঠিক আছে? তো সুতরাং এই দুটো ড্যাম এই যে সোশিও সোশ্যাল মুভমেন্টের কিভাবে কজ হলো, তার কারণটা কি? কারণ হচ্ছে, সে কারণটা আমরা খুঁজবো, কারণ হচ্ছে কি যে লার্জ স্কেল ডিসপ্লেসমেন্ট অফ লোকাল কমিউনিটিস। অর্থাৎ এই ড্যাম তৈরি করলে কি হবে, ড্যাম তৈরি করলে সেই যে রিজিয়নটাতে কি আছে, যে লোকাল যে ট্রাইবাল কমিউনিটিস বা অন্যান্য কমিউনিটিস লোক আছে তাদেরকে ডিসপ্লেস করতে হবে, ঠিক আছে? সুতরাং তাদেরকে ডিসপ্লে, একটা মানুষের লাইফ লাইফ মানে একটা মানুষকে একটা জায়গা থেকে আরেক জায়গায় বিস্থাপিত করা বা ডিসপ্লেস করতে গেলে তার সাথে সাথে কি করতে হবে, লাইভলিহুডটাও কিন্তু ডিসপ্লেস করতে হবে, তাই না? সাপোজ কেউ চাকরি পাচ্ছে, সে হয়তো অন্য জায়গায় কি করছে, জব পারপাসে অন্য জায়গায় যাচ্ছে, কিন্তু তার আর্নিং যে জবটা তো তার সাথে থাকছে, সে হয়তো থাকছে অন্য জায়গায়, কিন্তু এই সমস্ত যে লোকাল কমিউনিটিস গুলো তারা তো কার উপর ডিপেন্ডেন্ট ছিল, ফরেস্টের উপর ডিপেন্ডেন্ট ছিল। তাহলে সুতরাং তাদেরকে যদি সেখান থেকে ফরেস্ট রিজিয়ান থেকে ড্যাম পার, যেখানে এখানে ড্যাম ক্রিয়েট হবে, সেই জন্য তাদেরকে সেই রিজিয়ান থেকে সে অন্য যে রিজিয়ানে যদি তাদেরকে নিয়ে যাওয়া হয়, তাহলে তাদের লাইভলিহুডটা কিভাবে মেনটেন করা হবে, কারণ তারা তো টোটালি ডিপেন্ড অন তাদের ফরেস্টের ওপর, কারণ তাদের ফরেস্ট থেকে সমস্ত ফ্রুট থেকে আরম্ভ করে হার্বস থেকে আরম্ভ করে তাদের যে লাইভলিহুডের সমস্ত জিনিস, টিম্বার থেকে আরম্ভ সমস্ত কিছু ফরেস্ট থেকে কালেক্ট করছিল এবং তারা হ্যাপিলি তাদের লাইফ লিড করছিল। সুতরাং আমরা ড্যাম পারপাসে কি করলে, ড্যাম তাদের ড্যাম মানে তো অবস্ট্যাকল, মানে অবস্ট্যাকল তৈরি করা একটা ন্যাচারাল ফ্লোতে, এবং সেখানে ওয়াটার কি হবে, ওয়াটার লগ হবে, ওয়াটার জমবে, ওয়াটার জমার ফলে কি হবে, তাদের যে সমস্ত ভেজিটেশন থেকে আরম্ভ করে সয়েল থেকে আরম্ভ করে সেগুলো কি হবে, আস্তে আস্তে ডিকম্পোজ হয়ে যাবে। সুতরাং ড্যাম তৈরি করতে গেলে কি হবে, সেই সমস্ত ট্রাইবাল রিজিয়নের লোকগুলোকে সেখান থেকে কিন্তু সরাতে হবে, ঠিক আছে? সুতরাং এটাকে বাঁচার জন্য কি, এই এটাকে বাঁচানোর জন্য কি হলো, এই যে সোশ্যাল যে মুভমেন্ট আছে, নর্মদা বাঁচাও আন্দোলন, নন গভর্নমেন্ট একটা এনজিও, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশনের মাধ্যমে এটা একটা এই আন্দোলনটা করা হয়েছিল। এর মধ্যে যুক্ত হয়েছিল বা এনভায়রনমেন্টালিস্টরা যুক্ত হয়েছিল, ফার্মাররা যুক্ত হয়েছিল, ট্রাইবাল পিপুলরা যুক্ত হয়েছিল, ঠিক আছে? যে কিভাবে নর্মদা রিজিয়ানে এই সমস্ত ট্রাইবাল কমিউনিটিসদের রক্ষা করা যায়। আর সেকেন্ড হচ্ছে যে, সেকেন্ড কজ হচ্ছে এই আন্দোলনের যে লোকাল পিপল অফেন হ্যাড টু গিভ আপ দেয়ার ল্যান্ড অ্যান্ড লাইভলিহুড, যেটা আমি মেনশন করলাম যে ড্যাম যদি ক্রিয়েট হয় তাহলে সেখানে বারবার কি হতো, লোকাল যে কমিউনিটি ছিল তাদেরকে সেই জায়গায় যেখানে যে জায়গায় রয়েছে সেই জায়গাটা কি হতো, তাদেরকে গিভ আপ, অর্থাৎ ছেড়ে চলে যেতে হতো, অন্য জায়গায় তাদেরকে শিফট করতে হতো, ঠিক আছে? এবং তার সাথে সাথে একটা লাইভলিহুডেও তাদের কি করতো, শিফট আসতো, অর্থাৎ লাইভলিহুডটাকে কিন্তু একটা জঙ্গল থেকে অন্য জায়গায় যাওয়া মানে তাদের লাইভলিহুডটা কি হলো, আরো হার্ডশিপে পরিণত কনভার্ট হয়ে গেল, কারণ সেখানে গিয়ে আবার তো জঙ্গলে যে থাকতে হবে সেটা কোনো মানে সেটা তো কোনো কারণ নেই, কারণ মানুষ কি চায়, মানুষ সবসময় যেখানে সে জন্মগ্রহণ করেছে যেখান থেকে তার লাইভলিহুডটা পাচ্ছে সেই জায়গা থেকে সে কখনোই কিন্তু ছেড়ে যেতে চায় না, ঠিক আছে? সে নিজের সেই জন্মভূমিতেই কিন্তু সে থাকতে চায়, এটা একটা টেন্ডেন্সি। তো সুতরাং থার্ড কারণটা কি, দ্য লোকাল পিপল ডু নট গেট বেনিফিটেড ফ্রম দ্য সার্চ প্রজেক্ট, অর্থাৎ লোকাল কমিউনিটিস সেখান থেকে কি হলো, যে সেখান থেকে শিফট করে অন্য জায়গায় যেতে হলো, কিন্তু সেখানে যে ড্যামটা ক্রিয়েট হলো সেই ড্যাম থেকে যে বেনিফিটটা কারা পাচ্ছে, বেনিফিটটা তো তারা পাচ্ছে না, ঠিক আছে? আমি যেমন বললাম যে এখানে যে নর্মদার যে ড্যামটা এখানে ক্রিয়েট হলো, নর্মদা ড্যামটা বেনিফিট মানে ক্রিয়েট হওয়ার ফলে ড্রাউট কন্ট্রোলের জন্য কে কে সুবিধা পাচ্ছে, ওয়েস্টার্ন যে গুজরাটের যে ওয়েস্ট মানে ওয়েস্টার্ন কি বলবো যে ডেজার্ট প্রোন রিজিয়ন সেখানে ভিলেজার্সরা পাচ্ছে, টাউনের এরিয়াতে পাচ্ছে, মহারাষ্ট্রতে পাচ্ছে আর মধ্যপ্রদেশে পাচ্ছে, কিন্তু এই যে নর্মদার আশেপাশে যে সমস্ত জঙ্গলে যে বসবাস করা লোক, কিন্তু তারা তো কোনো বেনিফিট হচ্ছে না, তারা তো কিন্তু শিফট করতে হচ্ছে তাদেরকে ড্যাম তৈরি হওয়ার জন্য, তাহলে তারা কিন্তু নিজস্ব, কিন্তু তাদের নিজস্ব ল্যান্ড ছেড়ে দিচ্ছে, কিন্তু তারা কোনো কিন্তু বেনিফিট পাচ্ছে না। সেই জন্য এটা নর্মদা বাঁচাও আন্দোলনে কি করলো, তারা প্রোটেস্ট করতে লাগলো। তারপরে কি, এবার বেনিফিটটা তাহলে কারা পাচ্ছে, বেনিফিট পাচ্ছে ল্যান্ড ওনার্স, যারা যারা বড় বড় যারা জমির মালিক, এইখানে ড্রাট ফোন কন্ট্রোলের ফলে কি হচ্ছে, সেখান থেকে তারা কি পাচ্ছে, অ্যাভেলেবেল জলের অ্যাভেলেবিলিটি হয়ে যাচ্ছে, ফলে তারা নিজে আরো বেশি 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 ক্রপ গ্রো করতে পারছে, ইকোনমিক্যালি তারা কি হচ্ছে, স্ট্রং হচ্ছে, তাহলে ল্যান্ডলর্ডদের সুবিধা হচ্ছে, আর লার্জ ফার্মার আর ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ঠিক আছে, যে সমস্ত ইন্ডাস্ট্রিয়ালিস্ট তাদের কি দরকার, তাদের যত পরিমাণ জল হাইড্রো ইলেকট্রিসিটি বান যদি তৈরি হয়, ড্যাম যদি তৈরি হয় সেখান থেকে কি হবে,
তারা তো জলটা তো লাগছে, তার সাথে সাথে তারা কি চাইবে যে বেশি পরিমাণে যেন হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়া যায়, কারণ ইলেকট্রিসিটি তাদের কলকারখানা চালানোর জন্য লাগবে। যেমন এই টেহেরি ড্যাম থেকে তো এই সমস্ত মানে ড্যামের যে সমস্ত সুযোগ সুবিধা সেগুলো তো আমরা পাচ্ছি ড্যামের, তার সাথে সাথে এখান থেকে মোটামুটি 1000 মেগাওয়াট বিদ্যুৎ হাইড্রো ইলেকট্রিসিটি মানে উৎপন্ন হয়। তাহলে সুতরাং এই ইলেকট্রিসিটি তারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারা নিজেদের কাজে লাগাবে। তাহলে কিন্তু এখান থেকে যাদেরকে উত্তরাখণ্ডে যেখান থেকে এখান থেকে যারা শিফট করলো লোকাল পিপুল, তারা তো কোনো বেনিফিট পাচ্ছে না। কারা? ইন্ডাস্ট্রিয়ালিস্ট বেনিফিট পাচ্ছে, লার্জ ফার্মারটা বেনিফিট পাচ্ছে, ঠিক আছে, অ্যান্ড ফিউ আরবান সেন্টার্স। এবং সেখান থেকে এই যে ড্যামের ফলে যে ওয়াটার যে লগ হলো সেখান থেকে জল কি করলো, সেই জল নিয়ে কি মানে নিয়ে অন্যান্য আরবান এরিয়াতে টাউন সিটিজ থেকে আরম্ভ করে তারা নিজেদের কি করলো, নিজেদের ফুলফিলমেন্ট মানে যে ইউ নিডটা সেটা ফুলফিল করলো। কিন্তু অ্যাকচুয়ালি যারা যে রিজনে বসবাস করছিল তাদের কিন্তু সেখান থেকে বিস্থাপিত হতে হলো, বুঝে গেল? তাহলে এই এই সমস্ত কারণগুলোর জন্য, এই সমস্ত কজ যে এই নর্মদা বাঁচা, সেই এই কারণ এই কারণগুলোর জন্যই এদেরকে এদের মানে কি বলবো এদের চিন্তা বা এদের কথা চিন্তা করে কি হলো এই সমস্ত সোশ্যাল মুভমেন্ট, যেমন নর্মদা বাঁচাও আন্দোলন এবং টেহরি ড্যাম আন্দোলন, এর সাথে আরো অনেক আন্দোলন আছে, তো সেইগুলো কি হলো অর্গানাইজ করা হলো এদের স্বার্থ রক্ষার্থে। তাহলে বোঝা গেল যে অপোজিশনের মাল্টি যে মাল্টিপারপাস যে প্রজেক্ট আছে রিভারের, এটা একটা তার কারণ, ঠিক আছে। এবার তিন নম্বর কারণে আমরা দেখে নেবো থার্ড যে ইম্প্যাক্ট, এবার আমরা থার্ড ইম্প্যাক্টটা সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ যে অপোজিশন অফ মাল্টিপারপাস প্রজেক্টের যে অপোজিশন হচ্ছিল তার তিন নম্বর কারণটা কি, এখানে কি বলছে, ইরিগেশন হ্যাজ অলসো চেঞ্জ দ্য ক্রপিং প্যাটার্ন ইন মেনি রিজিয়ন্স উইথ ফার্মার্স কি হচ্ছে শিফটিং টু ওয়াটার ইনটেন্সিভ কমার্শিয়াল ক্রপস। অর্থাৎ আগে কি ছিল, আগে সাপোজ কোন একটা রিজিয়নে যদি ড্রাউট ছিল, অর্থাৎ ড্রাউট প্রোন রিজিয়ন ছিল, অর্থাৎ খরা প্রবণ রিজিয়ন ছিল, সেই রিজিয়নে কি করতে হতো যে ড্রাই ফার্মিং প্র্যাকটিসাইজের একটা টেন্ডেন্সি ছিল, তাই না? কিন্তু যেহেতু ড্যাম ক্রিয়েট হওয়ার ফলে কি হলো, তাদের ওয়াটারের অ্যাভেলেবিলিটিটা বেড়ে গেল, তার বেশি বেশি পরিমাণে ওয়াটার পেতে লাগলো, তখন কি হলো যে সমস্ত যে ইনটেন্সিভ মানে ওয়াটার ইনটেন্সিভ যে সমস্ত ক্রপ আছে, কমার্শিয়াল ক্রপ আছে, সেইগুলো বেশি বেশি করে তারা গ্রো করতে লাগলো, ঠিক আছে। সুতরাং এবার কি হচ্ছে, সেই ফার্মারদের মধ্যে এবার নিজেদের মধ্যে একটা বিভেদ তৈরি হচ্ছে। কিভাবে তৈরি হচ্ছে, যে যারা পোর ফার্মার তারা তো কিছুই পাচ্ছে না, আর যারা লার্জ ল্যান্ডলর্ড অর্থাৎ লার্জ যে সমস্ত বড় বড় যে ল্যান্ড ওনার তারা আস্তে আস্তে বেনিফিট পেয়ে যাচ্ছে, ঠিক আছে, তাদের ইকোনমিক স্ট্যাটাস ইম্প্রুভ হচ্ছে। আর একটা কি প্রবলেম হলো, এই সমস্ত বেশি যে ওয়াটার ইনটেন্সিভ যে সমস্ত ক্রপ যে কমার্শিয়াল ক্রপ যেগুলো গ্রো করার ফলে কি হলো, এখানে প্রবলেম ক্রিয়েট হলো। অর্থাৎ এর ইম্প্যাক্টটা কি হলো, আমরা যদি বলি যে ইম্প্যাক্টটা কি হলো, এর ইম্প্যাক্টটা আমরা দুটো ভাগে আমরা বলতে পারি। একটা হচ্ছে কি যে প্রথম হচ্ছে স্যালিনাইজেশন, স্যালিনাইজেশন অফ দ্য সয়েল, তাই না? এর একটা ইম্প্যাক্ট হলো স্যালিনাইজেশন অফ সয়েল, অর্থাৎ বেশি পরিমাণে ক্রপ প্রডিউস করার ফলে কি হলো, এই যে মাটির যে উর্বরতা সেটা আস্তে 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 লুজ করতে লাগলো, কারণ মাটি লবণাক্ত হতে লাগলো। অর্থাৎ স্যালিনাইজেশন প্রসেসের মাধ্যমে কি হলো, মাটির উর্বর শক্তি আস্তে আস্তে লুজ করতে লাগলো এবং ধীরে ধীরে মাটি অ্যালকালাইন হতে লাগলো, ঠিক আছে, ওভার দ্য পিরিয়ড। প্রথম প্রথম হয়তো এগ্রিকালচার ভালোই হচ্ছিল, কিন্তু বারবার ফ্রিকোয়েন্টলি সেখানে কি হচ্ছে, রোটেশনাল ক্রপ ফার্মিং মানে ওয়াটার ইনটেন্সিভ ক্রপ ফার্মিং করার ফলে কি হচ্ছে, সেখানে সেই মাটি আস্তে আস্তে মানে স্যালিনাইজেশন হয়ে যাচ্ছে, অর্থাৎ স্যালিনিটিতে মাটির মধ্যে লবণতার পরিমাণটা বেশি যাচ্ছে। আর জানি আমরা যে মাটিতে লবণতার পরিমাণ বেশি মানে বেশি হয় সেটা কি হয়, যে চাষবাসের পক্ষে অনুপযুক্ত। তাহলে এটা একটা প্রবলেম ক্রিয়েট হলো। সেকেন্ড প্রবলেম কি, সেকেন্ড প্রবলেম হলো এই যে এই সমস্ত লোকের মধ্যে, যেটা প্রথমেই বললাম যে ধনী এবং বড় লোক ফার্মারদের মধ্যে একটা ম্যাটার ক্রিয়েট হলো, একটা লাইন ক্রিয়েট হলো। তাহলে আমরা বলতে পারি যে দু নম্বরে কি, ইনক্রিজিং
দ্য সোশ্যাল গ্যাপ। কাদের মধ্যে? বিটুইন বিটুইন রিচ ফার্মার অ্যান্ড পুয়ার ফার্মার, তাই না? তাহলে এখানে কি হলো যে ওয়াটার ইনটেন্সিভ যে কমার্শিয়াল ক্রপ আছে তার গ্রো করার ফলে আমরা দুটো আমরা কি আমরা এর ব্যাড এফেক্ট দেখতে পেলাম, একটা মাটি স্যানিটাইজেশন হয়ে যাচ্ছিল, দ্বিতীয় হচ্ছে ইনক্রিজিং সোশ্যাল গ্যাপ তৈরি হচ্ছিল। সাপোজ এখানে একটা ড্যাম আছে, ঠিক আছে, তো সুতরাং এই ড্যাম রিজিয়নে এই পার্শ্ববর্তী অঞ্চলে যে সমস্ত ফার্মার আছে তারা কিন্তু বেনিফিটেড হবে, ঠিক আছে। একজন ফার্মার এখানে, একজন ফার্মার রয়েছে, আর এই ড্যাম থেকে অনেকটা দূরে এখানে একজন ফার্মার রয়েছে। তো সুতরাং এখান থেকে কি এই ড্যাম থেকে সে চ্যানেলাইজ করে ওয়াটার নিয়ে তার পার্শ্ববর্তী রিজিয়ন সে কি করতে পারে, ফসল ফলাতে পারে। কিন্তু যেহেতু এই ব্যক্তিটা কি হচ্ছে ড্যাম থেকে অনেক দূরে রয়েছে, ঠিক আছে, তো সুতরাং সে কি হচ্ছে জলের যোগানটা সে ঠিকঠাক পাচ্ছে না। তাহলে কি হচ্ছে এ বেশি বেশি করে ক্রপ প্রডিউস করার ফলে এর ইকোনমিক কন্ডিশনে গ্রো করছে, আর এ কি করছে ওয়াটার স্কার্সিটির জন্য আস্তে আস্তে সে তার এর ইকোনমিক কন্ডিশনটা কন্ডিশনটা কোলাপস করছে। সেকেন্ড আবার আর একটা কারণ হতে পারে যে এখানে কি হচ্ছে যে এর মধ্যে কনফ্লিক্ট তৈরি হচ্ছে, কনফ্লিক্ট বিটুইন পিপল, কনফ্লিক্ট বিটুইন পিপলের মধ্যে কি হলো ওখানে অর্থাৎ যে গুজরাটের, ঠিক আছে, এখানে কোথায় যে গুজরাট রিজিয়ানে, এই গুজরাট রিজিয়ানের অর্থাৎ কি দেখলাম যে লোকেদের অর্থাৎ যে কি বলবো যে সবরমতী বেশি, গুজরাট রিজিয়ানের যে সবরমতী সবরমতী বেশি, এই গুজরাটের এই সবরমতী বেশিনের ফার্মারটা কি করতে প্রোটেস্ট করতে লাগলো, এবং এই এদের প্রোটেস্ট মানে যে অপোজিশনটা কি হলো একদম রাইট অর্থাৎ দাঙ্গার মতো এক ধরনের রূপ নিল। কেন? কারণ এই যে গুজরাট রিজিয়ানের এদের যে সবরমতী বেসিন রিজিয়ানের ফার্মারদের সেই টাইমে এদের কি ছিল, এদের এই মানে ওভার দ্য ইয়ার এখানে কি ড্রাউট কন্ডিশন ক্রিয়েট হয়েছিল ল্যাক অফ ওয়াটারের জন্য, ঠিক আছে। কিন্তু এর যে পার্শ্ববর্তী রিজিয়ান গুলো টাউন এরিয়াতে কি হচ্ছিল তারা কি করছিল বেশি বেশি করে জল পাচ্ছিল, তাহলে ঠিক আছে। তাহলে জলের যে যোগান এই নিয়ে কি হলো এই সবরমতী বেসিনের ফার্মারদের ফার্মারটা আস্তে আস্তে প্রোটেস্ট করতে লাগলো যে তারা তাদের জলের দরকার, তারা ড্রাউটের মোড কন্ডিশনের মধ্যে রয়েছে কিন্তু তারা বেশি জল পাচ্ছে না। অপরপক্ষে কি হচ্ছে যে গুজরাট বেসিনের অর্থাৎ গুজরাটের পার্শ্ববর্তী অঞ্চলে যে টাউন এরিয়া আছে সেখানে সেখান থেকে কি হচ্ছে বেশি করে জল যাচ্ছে। তাহলে বোঝা গেল যে ড্যাম কি হচ্ছে একটা কনফ্লিক্ট ক্রিয়েট করছে লোকেদের মধ্যে, ঠিক আছে। এটা ড্যামের যে ওয়াটারটা সেটা ইকুয়ালি ডিস্ট্রিবিউশন হচ্ছে না, এই ইকুয়ালি ডিস্ট্রিবিউশন না হওয়ার ফলে একটা শ্রেণীর লোক আস্তে আস্তে ইম্প্রুভ করছে ইকোনমিক্যালি বেশি বেশি ক্রপ প্রোটেকশনের সুবিধা পাওয়ার জন্য, আর একটা শ্রেণী কি হচ্ছে উইদাউট জলের জন্য কি হচ্ছে সে কিন্তু ইকোনমিক্যালি কোলাপস করে যাচ্ছে। তাহলে এর কি হলো এটা সম্পূর্ণ হচ্ছে কার মাধ্যমে, ড্যাম ক্রিয়েট হয়েছে বলে, ঠিক আছে। সুতরাং ড্যাম কিভাবে এই লোকেদের মধ্যে কমিউনিটির মধ্যে লোকেদের মধ্যে কিভাবে একটা বিভেদের সৃষ্টি করলো সেটা আমরা দেখলাম। এবার দেখবো চার নম্বর কজটা কি, যে ড্যাম অপোজিশনের চার নম্বর কজটা কি এবার দেখে নিন। এবার আমরা দেখবো যে মাল্টিপার্পাস যে রিভার অপোজিশনের চার নম্বর কারণটা কি। চার নম্বর কারণ কি বলছে যে ইন্টার স্টেট ওয়াটার ডিসপিউট অর্থাৎ যে বিবাদ দুটো স্টেটের মধ্যে আর অলসো বিকামিং কমন উইথ রিগার্ড টু কি সম্পর্কে, যে রিগার্ড টু শেয়ারিং দ্য কস্ট অ্যান্ড বেনিফিট অফ দ্য মাল্টিপার্পাস প্রজেক্ট। অর্থাৎ এই যে কস্ট অ্যান্ড বেনিফিট এবং মাল্টিপার্পাস যে রিভার যে প্রজেক্টের সে সুবিধাটা কে নেবে, কে বেশি পাবে, তার উপরে কি হচ্ছে একটা বিবাদ তৈরি হয়েছে, ঠিক আছে। যেটা ইন্টার কি বলবো আমরা বলতে পারি যে ইন্টার স্টেট হয় মাঝে মাঝে, একটা স্টেটের সাথে আর একটা স্টেটের বিবাদ হয় জল নদীর জল বন্টন নিয়ে, ডিস্ট্রিবিউশন অফ ওয়াটার নিয়ে, ঠিক আছে। আবার মাঝে মাঝে আমরা দেখতে পাই যে কি অনেক সময়
নেশন টু নেশনে বিবাদ ক্রিয়েট হয়, ঠিক আছে? যে অনেক সময় আমরা তোমার খবরে দেখবে যে ফারাক্কা ব্যারেজের কি হচ্ছে, যে জল বেশি ছেড়ে দেওয়ার জন্য কি হচ্ছে, যে বাংলাদেশ বেশি প্লাবিত হয়ে যাচ্ছে রেনি সিজনে, ঠিক আছে? সুতরাং একটা আমরা উদাহরণের মধ্যে আমরা দেখলে বুঝতে পারবো। যদি আমি ধরে নিই যে এই একটা স্টেট, ঠিক আছে, এটা নাম হচ্ছে উড়িষ্যা, আর এই একটা স্টেট এটা হচ্ছে ছত্তিশগড়। ঠিক আছে, এবং এই উড়িষ্যা এবং স্টেটের ছত্তিশগড়ের মধ্যে, অর্থাৎ সরি উড়িষ্যাটা এদিকে লিখব, এটা উড়িষ্যা, অর্থাৎ এই ছত্তিশগড় এবং উড়িষ্যার মাঝে এদিক দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে, মহানদী। ঠিক আছে, মহানদী গিয়ে বে অফ বেঙ্গলে পড়েছে। তো কি হলো, যদি উড়িষ্যা গভর্নমেন্ট এখানে একটা ড্যাম ক্রিয়েট করে দিল, এখানে যদি ড্যাম ক্রিয়েট করে দেয়, ড্যাম ক্রিয়েট হয়েছে মহানদী নদীর উপর, ভাকড়া নাঙ্গাল জানি আমরা উড়িষ্যাতে তৈরি, এই ড্যাম ক্রিয়েশনের ফলে কি হচ্ছে, এই নদীর যে জলটা বেশি বেশি জল, এই জলটা কি হচ্ছে, এই উড়িষ্যা রিজিয়ান এরাই বেশি ইউজ করছে, কিন্তু এই নদীর জলটা এদের পাশে বেশি ইউজ হচ্ছে, কিন্তু এই এই যে পরের যে রাজ্য রয়েছে অর্থাৎ ছত্তিশগড়, এরা কিন্তু কি পাচ্ছে, এই জলটা ঠিকঠাক পরিমাণে পাচ্ছে না, তাই না? তাহলে কি হচ্ছে, এই দুটো স্টেটের মধ্যে সবসময় একটা কি হচ্ছে, ডিসপিউট একটা লেগেই থাকছে দুটো স্টেটের মধ্যে জল বন্টন নিয়ে, তাই না? তাছাড়া এই জল বন্টনের মীমাংসা করার জন্য কি হচ্ছে, অনেক সময় দুটো স্টেট কোথায় যায়, সুপ্রিম কোর্টে গিয়ে তাদের আপিল করছে, ঠিক আছে, যে মহানদী অর্থাৎ যে ভাগনা নাঙ্গাল যে ড্যাম আছে সেখান থেকে বেশি বেনিফিট নিচ্ছে, কি করে, কারা বেনিফিট নিচ্ছে, উড়িষ্যা স্টেট বেনিফিট নিচ্ছে, আমাদেরকে জল কম দিচ্ছে। এই যে ইন্টারস্টেট যে ডিসপিউট, এটা শুধু এই একটা নদীকে নিয়ে নয়, মানে আমাদের বলা যায় ভারতবর্ষে যতগুলো নদী আছে, মেজর যে সমস্ত নদী আছে সব নদীকে নিয়েই কিন্তু ডিসপিউট রয়েছে। যেমন রাবি বিয়াস সতলাজ ড্যাম, ঠিক আছে, সতলাজ এবং রাবি বিয়াসের উপর নদীকে নিয়ে তৈরি হয়েছে কি বলতে পারি, আমাদের ইন্টারস্টেট ডিসপিউট তৈরি হয়েছে, কার মধ্যে, পাঞ্জাব হরিয়ানা এবং রাজস্থানের মধ্যে। নর্মদা নদীকে নিয়েও ডিসপিউট আছে, কাদের মধ্যে, মধ্যপ্রদেশ গুজরাট মহারাষ্ট্র এবং রাজস্থানের মধ্যে। কৃষ্ণা নদীকে নিয়েও ডিসপিউট রয়েছে, কাদের মধ্যে, মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ কর্ণাটক এবং তেলেঙ্গানার মধ্যে। কাবেরী নদীকে নিয়েও কিন্তু, ওয়াটার ডিস্ট্রিবিউশনকে নিয়েও কিন্তু ডিসপিউট রয়েছে, কেরালা, কাদের মধ্যে, কেরালা স্টেটের মধ্যে, কর্ণাটকের মধ্যে, তামিলনাড়ু এবং পন্ডিচেরির মধ্যে। আবার গোদাবরীর মধ্যেও কিন্তু, গোদাবরী যে ওয়াটার ডিস্ট্রিবিউশন তার মধ্যেও কিন্তু ডিসপিউট রয়েছে। কোন কোন স্টেটের মধ্যে গোদাবরীর যে ওয়াটার ডিস্ট্রিবিউশন, ওয়াটার ডিস্ট্রিবিউশন নিয়ে মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ কর্ণাটক মধ্যপ্রদেশ এবং উড়িষ্যার মধ্যে ডিসপিউট রয়েছে। তাহলে কি বোঝা যাচ্ছে, এই যে ডিসপিউটটা ক্রিয়েট কিসের জন্য হচ্ছে, এই ডিসপিউটটা ক্রিয়েট হচ্ছে যে ড্যামটাতে তৈরি হয়েছে বলেই তো ডিসপিউটটা তৈরি হচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম কি, যে অপোজিশন মাল্টিপারপাস প্রজেক্ট, ঠিক আছে, এই ড্যাম ক্রিয়েট হলে তারপরে কি হচ্ছে, দুটো স্টেটের মধ্যে সবসময় কি হচ্ছে, একদম ঝামেলা ঝঞ্ঝট লেগেই থাকছে, তাই তো? তাহলে এই ড্যাম ক্রিয়েশনের ফলে কি হলো, এই ডিসপিউট ক্রিয়েট হলো। তাহলে বোঝা গেল যে মাল্টিপারপাসের এই ডিসপিউটের, ইন্টারস্টেট ডিসপিউটের একটা কারণ, ঠিক আছে? এবার আমরা পাঁচ নম্বর কারণটা দেখে নেব। এবার অর্থাৎ পাঁচ নম্বর কষ্ট আমরা দেখব, অর্থাৎ যে মাল্টিপারপাস রিভারের প্রজেক্টে যে অপোজিশন, তার পাঁচ নম্বর কজ কি, যে মোস্ট অফ দা অবজেক্টিভ অফ দা প্রজেক্ট আর ফেল টু অ্যাচিভ পারপাস ফর হুইচ দে ওয়ার বিল্ট। অর্থাৎ আমাদের যে ড্যাম মাল্টিপারপাস যে প্রজেক্ট আমরা তৈরি করেছিলাম, তার পারপাসটা কি ছিল, তার মেন পারপাস তো ফ্লাড কন্ট্রোল, ড্রাউট কন্ট্রোল, তাই তো? এবং তার সাথে সাথে কি হবে, অ্যাচিভ ইকোনমিক প্রসপারিটি আমরা অ্যাচিভ করব, ঠিক আছে? অর্থাৎ এর যে অবজেক্টিভ মাল্টিপারপাস রিভার প্রজেক্টের অবজেক্টিভ আমরা কি কি আমরা বেনিফিট আমরা পাচ্ছিলাম সেটা আমরা দেখেছি, ঠিক আছে? এর অবজেক্টিভটাই ছিল কি, এখান থেকে অর্থাৎ ড্রাউট কন্ট্রোলতে কারণগুলো সমস্ত কিছু পাওয়া এবং ফ্ল্যাটকে, মেনলি ফ্ল্যাটকে কন্ট্রোল করা। যেমন ভাগড়া নাঙ্গাল
থেকে আরম্ভ করে, অর্থাৎ আমরা যদি বলি মহানদী, মহানদী তো নয় যে মহানদী নদীর উপরে যে ভাকনাঙ্গল প্রজেক্ট ড্যাম, যে ড্যামটা তৈরি হয়েছে তার মেন পারপাস ছিল ফ্লাড কন্ট্রোল করা। তো এই যে ফ্লাড কন্ট্রোলের পারপাসটা থেকে কিন্তু ড্যাম আমরা যে অ্যাচিভ করতে পারছি না, ড্যাম থেকে যে ফ্লাড পারপাসের কন্ট্রোল সেটা অ্যাচিভ হচ্ছে না। কারণটা কি? কারণ হচ্ছে দ্য ড্যামস দ্যাট আর কনস্ট্রাক্টেড টু কন্ট্রোল ফ্লাড হ্যাভ ট্রিগার ফ্লাড, যার কারণ ছিল ফ্লাডকে কন্ট্রোল করা, হ্যাভ ট্রিগার্ড ফ্লাড ডিউ টু সেডিমেন্টেশন ইন দ্য রিজার্ভয়ার। ব্যাপারটা কি? সাপোজ আগে আমরা বললাম যে এখানে এই একটা রিভার বেসিন, ঠিক আছে, এই রিভার বেসিনে আমি কি করলাম, এখানে ড্যাম ক্রিয়েট করলাম, এখানে ড্যাম ক্রিয়েট করলাম। এবার এখানে ওয়াটার লেভেলটা তো এরকম এই রয়েছে, কিন্তু আস্তে 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 আমার কি হচ্ছে, এখানে সেডিমেন্টেশন হচ্ছে, সেডিমেন্টেশন হচ্ছে, এই জায়গাটা ভরাট হয়ে আসছে। এই জায়গাটা ভরাট হলে কি হবে, জল তো আরো উপর দিকে যাবে। হ্যাঁ, এবার সাপোজ এখানে এই তো বৃষ্টি হচ্ছে, এই রিজিয়নটাতে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি হওয়ার ফলে কি হবে, এই জলটা আরো উপরে উঠবে, রেজ করবে, রেজ করে ওভারফ্লো হয়ে এদিকে আসবে, কিন্তু এখানেও তো বৃষ্টি হচ্ছে, তাই না? সুতরাং এই বৃষ্টি হওয়ার ফলে এই জল যখন ওভারফ্লো হয়ে যাবে তখন কি করবে, ড্যাম তখন আর জলকে ধরে রাখতে পারবে না, এবং জল ধরে না রাখার ফলে কি হবে, এখান থেকে যে স্পিল হয়ে থেকে কি হবে, জলটাকে কিন্তু সে ছাড়তে বাধ্য হবে, তাই তো? এবং এখানেও বৃষ্টিপাত হচ্ছে, সুতরাং এই রিজিয়নটা তখন, এই ভাস্ট যে রিজিয়নটা আছে সেটা একটা ফ্ল্যাটেড রিজিয়ন হয়ে যাবে, এই জায়গাটাতে পুরোটাই ফ্ল্যাট হয়ে যাবে। তাহলে কারণটা কি হচ্ছে, আমাদের ড্যামটা কনস্ট্রাক্ট করেছিলাম কিসের জন্য, যে এই এই রিজিয়নটাতে ফ্ল্যাটটাকে কন্ট্রোল করার জন্য। কিন্তু আলটিমেটলি আমরা কি দেখছি, যে রেনি সিজন বা বর্ষার সময় আমরা কি হচ্ছে, যেখানে ড্যাম যে রিজার্ভয়ারের সেডিমেন্টেশনটা এতটাই সেডিমেন্ট পড়ে পড়ে এতটাই ভরাট হয়ে গেছে তলটা, যে যখন বৃষ্টি হচ্ছে তখন জল হয় ওভারফ্লো হয়ে যাবে, সেই জন্য কি হচ্ছে, এখানে গেট গুলোকে খুলে দিতে হচ্ছে। তো খুলে দেওয়ার ফলে এদিকে জলগুলো এসে এর যে পার্শ্ববর্তী এলাকাটাকে কি করছে, ফ্লাডেড হয়ে যাচ্ছে, এবং এই বন্যার ফলে আমাদের ফসল থেকে আরম্ভ করে ক্রপ থেকে আরম্ভ করে মানে বিভিন্ন রকমের ঘর বাড়ি সমস্ত নষ্ট হয়ে যাচ্ছে, ইকোনমিক লস হচ্ছে প্রচন্ড, ঠিক আছে, বিভিন্ন রকমের ডিজিজ স্প্রেড, অর্থাৎ ওয়াটার কার্সিটি সৃষ্টি হচ্ছে, এবং ওয়াটার জলজনিত বিভিন্ন রকম রোগবাহিত জলবাহিত রোগের সৃষ্টি হচ্ছে, কলের হাতে আরম্ভ করে ম্যালেরিয়া ট্যালেরিয়া এই সমস্ত মশার উপদ্রব বৃদ্ধি পাচ্ছে। তাহলে আলটিমেটলি আমাদের অবজেক্টিভটা ছিল কি হচ্ছে, যে ইকোনমিক প্রসপারিটি পাওয়া, কিন্তু সেটা হচ্ছে না, ফ্লাডের ফলে সেটা পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। দ্যাট আমাদের কি করছি, ড্যাম আমরা যে উদ্দেশ্যে আমরা বানিয়েছিলাম সেই উদ্দেশ্যে, কিন্তু সেই উদ্দেশ্যটাকে অ্যাচিভ করতে সম্পূর্ণ ফুলফিল আমরা হচ্ছি না, ঠিক আছে, এই সেডিমেন্টেশনের জন্য। সেকেন্ড হচ্ছে কি, যে তার সেই জন্য কি, দ্য বিগ ড্যামস হ্যাভ মোস্টলি বিন আনসাকসেসফুল, এই সেডিমেন্টেশনের কারণের জন্য, এই প্রবলেমের জন্য যত বড় বড় ড্যাম আছে সেগুলো হচ্ছে যে তাদের যে মেন যে অবজেক্টিভ ছিল সেটাকে তারা সাকসেসফুল করতে পারেনি, আনসাকসেসফুল হয়ে গেছে ইন কন্ট্রোলিং ফ্ল্যাড ইন দ্য এক্সেসিভ রেন টাইম অফ এক্সেসিভ রেনফল। অর্থাৎ এই যে যখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে তখন কি হচ্ছে, ড্যামের যে মেন পারপাস ছিল যে আমাদেরকে ফ্ল্যাড কন্ট্রোল করা, সেই কন্ট্রোলটা ড্যাম কিন্তু করতে পারছে না, ঠিক আছে, বোঝা গেছে? তার কারণ হচ্ছে কি, এই নিচেতে সেডিমেন্টেশন হচ্ছে, বোঝা গেল? কিন্তু তাহলে ড্যামটা না হলে কি হলো, কি হতো, তাহলে এই যে ড্যাম, এই যে ড্যামটাই যদি না থাকতো, তাহলে ড্যামটা না থাকলে এর যে রিভারের ন্যাচারাল ফ্লোটা এখানে চলে আসতো, এবং এর যে সেডিমেন্টেশন ছিল সেডিমেন্টেশনটাও কিন্তু থাকতো না, তাই তো? সেডিমেন্ট, এর যে সেডিমেন্টেশন জলের সাথে সে অটোমেটিক বয়ে এই রিজিয়নে চলে আসতো, তাহলে এই রিজিয়নটাও ফ্ল্যাটেড হতো না, ঠিক আছে? তো সুতরাং এই সমস্ত কারণগুলোর জন্য কিন্তু আমরা কি করলাম, যে এই মাল্টিপারপাস রিভারের যে অপোজিশন, অর্থাৎ বিরোধ করতে লাগলাম। এবার আমরা এই প্রত্যেকটা পাঁচটা যে রিজিয়নটাকে আমরা একটা সামারি ফর্মে দেখতে পারবো, যে কি কারণের কি কি, হোয়াট আর দ্য মেন কজেস, ঠিক আছে, ফর দ্য অপোজিশন অফ মাল্টিপারপাস প্রজেক্ট, সেটা আমরা দেখবো। এবার আমরা তো প্রত্যেকটা কারণকেই আমরা দেখে মানে আগের স্লাইড গুলোতে দেখলাম যে প্রত্যেকটা কারণকেই আমরা যে তিন পাঁচটা কারণ আমরা কি করলাম উল্লেখ করলাম, এই পাঁচটা কারণই কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করে নিলাম। এবার এই
স্লাইডটিতে আমরা স্লাইডে আমরা দেখব যে একসাথেই পাঁচটা কারণকে আমরা একটু বর্ণনা করে নেব যে হোয়াই দ্য অপোজিশন অফ মাল্টিপারপাস রিভার প্রজেক্ট অ্যান্ড দিজ আর দ্য কজ, ঠিক আছে, যেটা আমরা অলরেডি ডিসকাস। এবং লাস্ট টাইম আবার কি বলবো যে প্রথমে কি বলেছে রেগুলেটিং, প্রথমেই আমরা করে নিয়েছি যে রেগুলেটিং অ্যান্ড ড্যামিং ওয়াটার এফেক্ট দ্য ন্যাচারাল ফ্লো অফ ওয়াটার, ঠিক আছে, অর্থাৎ ড্যামিং ওয়াটারকে আমরা রেগুলেট করবো এবং কি করবো তার ন্যাচারাল ফ্লোকে যখন আমরা কি করবো বাধা দেবো তখন কি হচ্ছে তার যে ফলে কি হচ্ছে কনসিকুয়েন্সেস গুলো আমরা দেখলাম, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে কি মাল্টিপারপাস রিভার প্রজেক্ট অ্যান্ড লার্জ ড্যামস হ্যাভ অলসো বিন দ্য কজ অফ মেনি নিউ সোশ্যাল মুভমেন্ট, এই ড্যাম ক্রিয়েশনের ফলে যে ট্রাইবাল পিপলদের কি হলো তাদেরকে তাদের যে লাইভলিহুড থেকে আরম্ভ করে তাদের যে বাসস্থানের জায়গা তাদেরকে ছাড়তে হলো, ঠিক আছে, তার ফলে নানান সোশ্যাল মুভমেন্টের ক্রিয়েশন হলো, যেমন নর্মদা বাঁচাও আন্দোলন, ঠিক আছে, তেহেরি ড্যাম আন্দোলন আমরা পড়লাম। তিন নম্বর হচ্ছে ইরিগেশন হ্যাজ অলসো চেঞ্জ দ্য ক্রপিং প্যাটার্ন, যে ইরিগেশনের মাধ্যমে যে জল বেশি বেশি করে পাচ্ছে তার ফলে কি হচ্ছে ক্রপিং প্যাটার্ন চেঞ্জ হলো, এবং ক্রপিং প্যাটার্ন চেঞ্জ হওয়ার ফলে কি হলো যে ফার্মারদের মধ্যে কি হলো যে ওয়াটার ইনটেন্সিভ এবং কমিউনাল যে কমিউনাল বলছি কমার্শিয়াল ক্রপ কি হলো বেশি বেশি করে তারা গ্রো করতে লাগলো এবং তাদের মধ্যে একটা ডিসপিউট তৈরি হলো, ঠিক আছে, বড় যে যারা ল্যান্ড বিগ ল্যান্ড হোল্ডার তারা বাড়তে লাগলো, অর্থাৎ ইকোনমিক্যালি তারা স্ট্রং হতে লাগলো, এবং যারা কি হয়েছে যে ড্যাম থেকে অনেকটা দূরে যারা রয়েছে জল কম পাচ্ছিল তারা কি হলো তারা আরো ইকোনমিক্যালি আরো লোয়ার সেকশনে চলে গেল, অর্থাৎ তাদের মধ্যে একটা গ্যাপ তৈরি হলো, ঠিক আছে, যার এই ড্যামের ফলে সৃষ্টি হলো। চার নম্বর হচ্ছে ইন্টারস্টেট ডিসপিউট আর অলসো বিকামিং এন কমন ইস্যু ফর দিস মাল্টিপারপাস রিভার প্রজেক্ট, আমরা দেখলাম যে ড্যাম ক্রিয়েশনের ফলে দুটো স্টেটের মধ্যে কিভাবে জলের বিতরণ নিয়ে ডিস্ট্রিবিউশন অফ ওয়াটার নিয়ে কিভাবে প্রবলেম হলো, ঠিক আছে। আমরা মহানদী সম্পর্কে দেখলাম যে কিভাবে ছত্তিশগড় এবং উড়িষ্যার মধ্যে মহানদী রিভার ডিস্ট্রিবিউশন নিয়ে কিভাবে তাদের মধ্যে ওয়াটার ডিস্ট্রিবিউশন প্রবলেম হলো। এবং পাঁচ নম্বরে অ্যাট দ্য লিস্ট কি হচ্ছে মোস্ট অবজেক্টিভ রিভার অফ দ্য রিভার প্রজেক্ট আর ফেল্ড টু অ্যাচিভ দ্য পারপাস ফর হুইচ দে ওয়ার বিল্ড। এবং পাঁচ নম্বরে আমরা কি দেখলাম যে যে রিভার প্রজেক্ট অর্থাৎ যে রিভার যে মাল্টিপারপাস রিভার প্রজেক্ট যেটা তৈরি হয়েছিল যার যে অ্যাচিভ অর্থাৎ যে অবজেক্টিভ যেগুলো ছিল যে ফ্লাড কন্ট্রোল থেকে আরম্ভ করে আরো সোশ্যাল ইকোনমিক ডেভেলপমেন্ট সেগুলো কি হলো সেগুলো আমরা কিন্তু ফুলফিল করতে পারলাম না। বড় বড় ড্যামে কি দেখলাম আমরা যে লার্জার ড্যামে একটা প্রবলেম কি হয়েছিল যে ডিউ টু সেডিমেন্টেশনের জন্য কি হচ্ছে যখন এক্সেসিভ ওয়াটার টাইম অর্থাৎ রেনি সিজনের জন্য সেখানে কি হচ্ছে ড্যাম ওভারফ্লো হয়ে যাচ্ছে, ড্যাম ওভারফ্লো হয়ে গেলে ড্যাম ভেঙে যেতে পারে, একটা ডিজাস্টার ক্রিয়েট হতে পারে, সেই জন্য ড্যামের যে স্পিল হয়ে আছে অর্থাৎ গেট গুলো আছে সেখান থেকে ওয়াটার কি করছে একদম গাস বলছে, ঠিক আছে, মানে কি হয় সেখান থেকে একদম থ্রু আউট বেরিয়ে আসছে, ঠিক আছে, বেরিয়ে আসার ফলে কি হচ্ছে যে পার্শ্ববর্তী রিজিয়ান গুলোকে সে ফ্লাডেড করে দিচ্ছে এবং বিভিন্ন রকমের ইকোনমিক লস হচ্ছে, বিভিন্ন লোকের ঘর বাড়ি থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের ক্ষয়ক্ষতি হচ্ছে, ঠিক আছে। তো ওভারঅল আমরা সমস্ত জিনিসটা দেখলাম যে ড্যামের অর্থাৎ এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে ড্যাম আমাদের তৈরি করতে ড্যাম আমাদের তৈরি ডেভেলপমেন্ট একটা পার্ট একটা অংশ রয়েছে ড্যামের একটা ভাগিদারিত্ব রয়েছে, কিন্তু তার সাথে সাথেও ড্যামের কি আছে মেরিট থাকার সাথেও কিছু কিছু ড্যামের ডিমিনিটস রয়েছে, অর্থাৎ কোথাও কোথাও ড্যাম একটা আমাদের কাছে আশীর্বাদ আবার কোনো কোনো ক্ষেত্রে ড্যাম আমাদের কাছে অভিশাপের মতো কাজ করছে। অর্থাৎ এইভাবে আমরা দেখে নিলাম এই স্লাইডের মধ্যে একটা ওভারঅল একটা ভিউ আমরা পেলাম। এবার নেক্সট যে চ্যাপ্টার আছে নেক্সট চ্যাপ্টার আমরা পড়বো ওয়াটার হারভেস্টিং, ঠিক আছে। সো স্টে কানেক্টেড অ্যান্ড কিপ লার্নিং অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল র্যাডিক্যাল লার্নিং, থ্যাংক ইউ ফর ওয়াচিং।